তো এইটা হচ্ছে বেলের পাতা, এই যে দেখতেছেন বেল, হ্যাঁ এই বেল মূলত আর কি। হ্যাঁ হাই সোনা, এটা হচ্ছে জরুরি জিনিস, মানুষের জানা জরুরি। প্রতিদিন বেলের পাতা 200 গ্রাম করে 3 দিন খাওয়াবেন গরু। আসসালামু আলাইকুম, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর সেইটা হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করছেন অনেকদিন আগে থেকে, যে ভাই গরু বিশেষ করে ষাঁড় গরু অনেক বেশি উত্তেজিত এবং এই উত্তেজিত হওয়ার ফলে এগুলা কাবু হয়ে যায় আর কি, মানে শুকায় যায় আপনাদের মতে আর কি, আর নানান ধরনের সমস্যা হয় যেগুলি আমি বিস্তারিত খুলে বলতেছি না, আপনাদেরকে বুঝে নেবেন। যাদের গরু আছে, যাদের এই সমস্যাটা আছে, তারা তো বুঝতেছেন আমার কথা। ষাঁড় গরুগুলোর ক্ষেত্রে হচ্ছে যখন অ্যাডাল্ট হয়, অ্যাডাল্ট হওয়ার পর এগুলো অনেক বেশি মানে উত্তেজিত থাকে, এই উত্তেজিত থাকলে গরু অনেক ক্ষতি হয়। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি করবেন এই বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করব। হাই সোনা, এটা হচ্ছে জরুরি জিনিস, মানুষের জানা জরুরি। তো অনেকে আমার কাছে এমনি পার্সোনালি জিজ্ঞেস করছেন, আমি তাদেরকে ওইভাবে সমাধান দিছি, বাট এই বিষয়টা এখন ব্যাপক হয়ে গেছে, মেসেজ আসতেছে এরকম, যেহেতু সামনে কুরবানি এই সমস্যাটা গরুর মধ্যে আসবে, এটাই স্বাভাবিক, মানে এটাই ন্যাচারাল একটা ব্যাপার। হ্যাঁ তো এটা নিয়ে শরম লজ্জা করার কিছু নাই, যেহেতু ব্যবসা করেন মেনে নিতে হবে এবং এইটা মানে সমাধান করতে হবে। তো সমাধানটা কি আমি আপনাদেরকে বলি, এই যে শালগুলো দেখতেছেন এগুলা তো কুরবানির জন্য রেডি হচ্ছে আর কি। তো এখন এরা তো সব অ্যাডাল্ট, অ্যাডাল্ট হইলে প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এরা কোনোভাবেই যেন গাভী গরু দেখতে না পারে। হ্যাঁ এদেরকে গাভী গরুর চোখের আড়ালে রাখতে হবে, মানে এদের চোখ দিয়ে গাভী গরু যেন না দেখে, দেখলে সমস্যা হয় আর কি। হ্যাঁ তো আমরা কি করছি আপনাদেরকে যদি দেখেন, আমাদের ওই পাশের যে শেড আছে ওইটাতে গাভী থাকে, এই পাশের যে শেড আছে এটাতেও গাভী থাকে। তো গরুর থেকে আমরা ওই শেডগুলো আলাদা করার জন্য প্রত্যেকটা শেডে আমরা ঘিরে দিছি আর কি। তো ওই ঘিরে দেওয়ার কারণ হচ্ছে যাতে ওরা গাভী গরুগুলোকে দেখতে না পারে। এরপরেও যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আসেন আপনাদেরকে সেইটা দেখানোর চেষ্টা করি। ষাঁড় গরু যদি বেশি উত্তেজিত হয় সেক্ষেত্রে আপনাকে সহজ একটা সমাধান আমি দিয়ে দিচ্ছি, সেইটা হচ্ছে এই যে দেখছেন বেল গাছ। হ্যাঁ এই বেলের পাতা দিয়ে আপনি ওরা কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেইটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। আসেন প্রথমে আমি এই গাছে উঠবো আর কি, প্রথমে না গাছে উঠবো না মানে চালের উপর উঠবো, চালের উপর থেকে বেলের পাতা ছিঁড়ে আনবো। তো এইটা হচ্ছে বেলের পাতা, এই যে দেখতেছেন বেল, হ্যাঁ এই বেল মূলত আর কি। হ্যাঁ কদবেল না, কদবেল তো ওই যে পাশে গাছ আছে দেখছেন আপনারা, এটা হচ্ছে ওই যে কি বলে এটারে, যাই হোক বেল বলে। তো এই বেলের পাতা হচ্ছে আমি যে সংগ্রহ করছি, এরপর এটারে কি করি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে পাতাটা ধুয়ে নিচ্ছি, এই যে বেলের পাতাগুলো আছে এগুলো একটু সারাই একটু ধুয়ে নিই। তো এইটাকে আমি হচ্ছে প্রথমে বাইটে নিব পাটা মোতায়, যদিও আমি মহিলাদের মতো এভাবে পারবো না, আমি যেভাবে পারি সেভাবে দেখাই। আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আর বোঝানোর জন্য জিনিসটা করতেছি, উদ্দেশ্য হচ্ছে দেখানো। তো এই কাজটা মূলত আপনারা ব্যালেন্ডারেও করতে পারেন, ব্যালেন্ডারেও করে নিতে পারেন, যেহেতু বেলের পাতায় যেন আমি ব্যালেন্ডারে দিলাম না। তো এটাকে একটা পেস্ট এরকম বানায় নেবেন, বানাই নেওয়ার পরে এরপর আপনি কী করবেন আসলে আমি আপনাদেরকে দেখাই। এই বেলের পাতাকে সুন্দর করে বেটে নেওয়ার পরে, যদিও আমি ভালো মতো বাঁধতে পারিনি, এই সাবা সাবা একটু রয়ে গেছে আর কি। তো যাই হোক, ও তো আপনি যেটারে খাওয়াবেন বিশেষ করে দাদা আপনি যে কোনো একটা খাওয়াবেন, হ্যাঁ তো সেই গরুটা যদি এই সমস্যা থাকে, হ্যাঁ থাকে তো বলতে সব গরুরই আছে এই সমস্যা, যদি বেশি থাকে তাহলে আপনি খাওয়াইতে পারেন। কীভাবে খাওয়াবেন, প্রতিদিন আপনি 200 গ্রাম পাতা নেবেন। হ্যাঁ প্রতিদিন 200 গ্রাম বেলের পাতাকে, মানে 200 গ্রাম বলতে আপনি পাতা বাটার পরে 200 গ্রামের মতো করে মুখের ভিতরে ধরে খাওয়াই দিবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, বলতে পারেন যে পাতা ডাইরেক্ট খাওয়াই দিলেই তো হয়, না পাতা ডাইরেক্ট খাওয়াইলে হবে না, এটারে এইভাবে পেস্ট বানায় তারপরে খাওয়াইতে হবে, এটা খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রতিদিন 200 গ্রাম করে 3 দিন খাওয়াবেন। হ্যাঁ প্রতিদিন বেলের পাতা 200 গ্রাম করে 3 দিন খাওয়াবেন গরু, ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে হাইছো না তুমি, গরু ঠান্ডা হয়ে যাবে, ওইরকম আর দুষ্টামি ফাইজানি করবে না, নির্বিলি চুপচাপ থাকবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আমার কাছে যারা জানতে চান বা জিজ্ঞেস করেন, মূলত আমি এই ভিডিওটা বানাই নিয়ে দীর্ঘদিন নানান কারণে, তো যারা জানতে চাইছেন আজকে বানাই দিলাম। তো এই যদি সমস্যা আপনাদের এইটা থাকে তাহলে হচ্ছে 200 গ্রাম বেলের পাতা মানে গাছ থেকে পেরে তারপরে এটা বেটে গরুরে খাওয়াই দেবেন, ইনশাল্লাহ গরু ঠিক ঠিক হয়ে যাবে আর কি। এর বাইরে যদি আপনি ডাক্তারিভাবে
বা ওষুধ খাওয়াইতে চান সেক্ষেত্রে আপনি অক্সকুল আছে তারপর বিভিন্ন ধরনের আরও এই ধরনের ওষুধ আছে যেগুলো খাওয়াইলে গরুর এই সমস্যাগুলো থাকে না আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম।